আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন জীববিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্র থেকেই ফটোসিনথেসিসের আলোক অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। ওই আলোক অধ্যায় নিয়ে আজকে আরও বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমাদের ক্লাসে যাওয়া যাক। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান থেকে আলোচনা করব। গত দিনে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব ফটোসিনথেসিস থেকে আলোচনা চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন আলোচনা করেছিলাম। আজকে আমরা ফটোসিনথেসিসের চক্রীয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে আলোচনা করব। চক্রীয় ফটোফসফোরাইলেশনটা শুরু হয় PS1 থেকে। PS1 PS অর্থাৎ ফটোসিস্টেম। এই প্রক্রিয়া কেবল ফটোসিস্টেম ওয়ানই অংশগ্রহণ করে। ফটোসিস্টেম ওয়ানে ক্লোরোফিল অণু 680 ন্যানোমিটারের বেশি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো শোষণ করে। ন্যানোমিটারটা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের একক বোঝায়। এন্ড ক্লোরোফিল এ অণু আলোক ফোটন শোষণ করে শক্তি প্রাপ্ত হয়। তারপরে এই শক্তিটা বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করে। বিক্রিয়া কেন্দ্রে P700 এ তারপরে স্থানান্তরিত হয়। পরে P700 উত্তেজিত হলে এখান থেকে দুইটা ইলেকট্রন শক্তি প্রাপ্ত হয়ে উৎক্ষিপ্ত হয়। উৎক্ষিপ্ত হলে PEA অর্থাৎ প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর বা প্রাইমারি ইলেকট্রন গ্রহিতা ইলেকট্রনটা গ্রহণ করে। পরে ইলেকট্রন FD তে গমন করে। FD অর্থাৎ ফেরিডক্সিন। তারপরে ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6 PQ অর্থাৎ প্লাস্টোকুইনন। তারপরে সাইটোক্রোম F এবং প্লাস্টোসায়ানিন এর মাধ্যমে ইলেকট্রনটা গমন করে। FD হচ্ছে একটা আয়রন সালফার প্রোটিন এবং এর লৌহ বা আয়রনটাই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন বিতরণ করে। আর FD থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম B6 এর মাধ্যমে PQ এ স্থানান্তরিত হয়। এখন কোন কোন বিজ্ঞানীর মতে যে B6 এর মাধ্যমে ইলেকট্রনটা যায়। এখন PQ বা প্লাস্টোকুইনন, যেটা প্লাস্টোকুইনন হচ্ছে একটা চলনশীল লিপিড এবং প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন সাইটোক্রোম F এ আসে। সাইটোক্রোম F একটা লৌহ ঘটিত বা হিম প্রোটিন বলা হয়। এরও যে হিম গ্রুপ বা লৌহ গ্রুপটাই ইলেকট্রন আদান প্রদান করে। এখানে আমরা দেখতে পাই যে প্লাস্টোকুইনন থেকে যখন ইলেকট্রনটা সাইটোক্রোম F এ গমন করে তখন এখানে একটা ATP তৈরি হয়। এই সময় ইলেকট্রনের মুক্ত শক্তি দিয়েই এই ADP এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়। আচ্ছা, এখন সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটা আবার প্লাস্টোসায়ানিনে যায়। এখন প্লাস্টোসায়ানিন একটা চলনশীল মেমব্রেন প্রোটিন এবং এর ইলেকট্রন গ্রহিতা গ্রুপ হচ্ছে কপার। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে প্লাস্টোসায়ানিনের ইলেকট্রন প্লাস্টোসায়ানিনের মাধ্যমে পুনরায় P700 এ ফিরে আসে। তো এখানে আমরা এটা হচ্ছে চক্রীয় ফসফোরাইলেশন। চক্রীয় এই জন্যই বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায় ফটোসিস্টেম এক থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরে একটা ATP তৈরি করে পুনরায় ফটোসিস্টেম একে ফিরে আসে। এই জন্য এটাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলা হয়। তো এখন আমরা এখানে কয়েকটা বিষয় একটু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র PS1 শুধু PS1 এই হয় এই চক্রীয় ফটোফসফোরাইলেশনটা। পানির ফটোলাইসিস বা সালোক বিভাজন হয় না। শুধুমাত্র ATP তৈরি হয় এবং বিজারণ প্রক্রিয়া এখানে নাই, যেটা আমরা এগুলো অচক্রীয় ফটোফসফোরাইলেশনে দেখেছিলাম। আর
এই চক্রীয় ফটোফসফোরিলেশনটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা ল্যামেলিতে সংঘটিত হয়। আর আরেকটা বিষয় এখানে, যেমন এডিপি আর ফসফেট, এডিপি ফসফেট হচ্ছে অ্যাডিন, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এখানে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে। তাহলে পরে আমরা এই চক্রীয় ফটোফসফোরিলেশনটা যদি আমরা একবারে দেখি, তাহলে দেখতে পাই যে এখানে আলোক, সূর্যের আলোর যে তরঙ্গ সেটা এসে পিএস ওয়ানে ক্লোরোফিল পতিত হচ্ছে, ওখান থেকে রিয়াকশন সেন্টার P700 এ যাচ্ছে, যাওয়ার পরে ওখান এই P700 উত্তেজিত হয়ে ওখান থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হচ্ছে, উৎক্ষিপ্ত হয়ে প্রাইমারি ইলেকট্রন গ্রহীতা গ্রহণ করছে, ওখান থেকে ইলেকট্রনটা এই ফেরেডক্সিন সাইটোক্রোম B6 প্লাস্টোকুইনোন প্লাস্টোসায়ানিন এবং প্লাস্টো সাইটোক্রোম F তারপরে প্লাস্টোসায়ানিনের মাধ্যমে আবার ক্লোরোফিল এতে ফিরে আসছে। এবং এইটা এটা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং এখানে দেখা যাচ্ছে যে এই উপর থেকে নিচের দিকে যে ইলেকট্রনটা আসছে তাতে বোঝানো হচ্ছে যে হায়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা লোয়ার এনার্জি লেভেলের দিকে গমন করছে। এইভাবে ইলেকট্রনটা আবার ক্লোরোফিল এতেই ফিরে আসছে বলে এটাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলা হয়। এখন এই চক্রীয় ফটোফসফোরাইলেশন ব্যাকটেরিয়ায় ঘটে, তবে সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল ও সবুজ উদ্ভিদেও যদি NADP সরবরাহ বন্ধ হয়ে গেলে তখন চক্রীয় ফটোফসফোরাইলেশনটা সংঘটিত হয়। আবার পানি সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তখন তখন আবার অচক্রীয় প্রক্রিয়াটা হতে পারে না, তখন অচক্রীয় প্রক্রিয়ার পরিবর্তে চক্রীয় প্রক্রিয়াটা বা চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। আর চক্রীয় প্রক্রিয়া যে এটিপি সৃষ্টি হয়, এই উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই শুধু এটিপি দিয়ে প্রয়োজনীয় শর্করাটা তৈরি সম্ভব হয় না, যার জন্যই এই উচ্চতর উদ্ভিদ উচ্চ শ্রেণীর উদ্ভিদে যেভাবে আমরা দেখতে পাই অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা ঘটে। তাহলে এখন আমরা চক্রীয় ফসফোরাইলেশনটা কি বা কিভাবে ঘটে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন এটার কম্পেয়ার করা বা সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্য এটা আমরা আলোচনা করি। তো এখন চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের পার্থক্য করার আগে আমাদের পিএস ওয়ান এবং পিএস টু এর পার্থক্যটা দেখতে হবে। যে পিএস পিএস অর্থ ফটোসিস্টেম, এখন ফটোসিস্টেম পিএস ওয়ান পিএস টু মানে ফটোসিস্টেম ওয়ান এবং ফটোসিস্টেম টু, যেটা আমরা বাংলায় বলতে পারি ফটোসিস্টেম এক বা ফটোসিস্টেম দুই। এখন এখানে আমরা তাহলে পিএস ওয়ান এবং পিএস টু এর মধ্যে পার্থক্যটা কি সেটা আগে আমরা দেখি। এক নম্বর যে পার্থক্যের বিষয় হচ্ছে অবস্থান। ফটোসিস্টেম ওয়ান ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার বাইরের দিকে অবস্থিত, আবার স্ট্রোমা ল্যামেলিতেও থাকে, ক্লোরোপ্লাস্ট স্ট্রোমা ল্যামেলিতেও থাকে। পিএস টু যেটা সেটা হচ্ছে ফটোসিস্টেম টু, ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে থাকে। দুই নম্বর পয়েন্ট আমাদের হচ্ছে ক্লোরোফিল, বিক্রিয়া কেন্দ্রে যে ক্লোরোফিল A700 থাকে পিএস ওয়ানে এবং পিএস টু তে বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল A680 থাকে, মানে তাদের যে আলোক শক্তি যে গ্রহণ করছে সেটা 700 ন্যানোমিটার এবং পিএস টু তে 680 ন্যানোমিটার। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে চক্রীয় পিএস ওয়ান এবং পিএস টু এর মধ্যে সম্পর্কটা কি। পিএস ওয়ান চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু পিএস টু কেবলমাত্র অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথেই সম্পর্কযুক্ত।
আমাদের 4 নম্বর পয়েন্ট আসছে যে ক্লোরোফিলের পরিমাণ পিএস ওয়ানে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে, আর পিএস2 তে একটু কম পরিমাণে ক্লোরোফিল এ থাকে। 5 নম্বর পয়েন্ট এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লোটাইড ফসফেট, এটা পিএস1 নে এনএডিপি বিজারণে ইলেকট্রন পিএস1 আর কি এনএডিপি বিজারণে ইলেকট্রন প্রদান করে। আর পিএস2 তে এনএডিপি বিজারণে প্রোটন প্রদান করে। 6 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই যে ইলেকট্রন ঘাটতি ইলেকট্রন, অর্থাৎ যেমন উৎক্ষিপ্ত যেমন পিএস1 বা পিএস2 থেকে যে ইলেকট্রন গুলো উৎক্ষিপ্ত হচ্ছে, সেই ইলেকট্রন গুলো সেখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়ে যায়, সেটা তো পূরণ হয় কিভাবে সেটাই তো। ঘাটতি ইলেকট্রনটা আমরা বলতে পারি যে অচক্রিয় ফটোফসফোরিলেশন পিএস2 থেকে ইলেকট্রন এসে পিএস1 এর ঘাটতি পূরণ করে, কিন্তু চক্রীয় ফটোফসফোরিলেশনে পিএস1 তার নিজের পিএস ইলেকট্রন যেটা উৎক্ষিপ্ত হয় সেটাই আবার পিএস1 এ ফিরে আসে, বিক্রিয়া কেন্দ্রে P700 এ ফিরে আসে। আর পিএস2 তে এখানে যে অচক্রিয় ফটোফসফোরিলেশনে এখানে ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন হয়, যার ফলে ওখান থেকে যে ইলেকট্রনটা তৈরি হয় সেই ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 এর যে ইলেকট্রনের ঘাটতি আছে সেটা পূরণ করে। কিন্তু চক্রীয় ফটোফসফোরিলেশনে পিএস2 যুক্ত নয়, এখানে পিএস2 শুধুমাত্র চক্রীয় ফটোফসফোরিলেশন শুধুমাত্র পিএস1-এই হয়। তাহলে এটা আমরা অচক্রিয় এবং অচক্রিয় ফটোফসফোরিলেশনের পার্থক্যের আগে আমরা পিএস1 এবং পিএস2 অর্থাৎ ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর পার্থক্যটা দেখলাম। এরপরে আমাদের প্রক্রিয়ার কম্পিয়ারিজম বা সাদৃশ্য অসাদৃশ্য বা পার্থক্য যে বলিয়া এটা আমরা এখন দেখব। তাহলে চক্রীয় এবং অচক্রিয়, এবার আমরা চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইল সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্যটা দেখব, যেটার আগে আমরা ফটোসিস্টেম 1 এবং 2 এর পার্থক্যটা আগে দেখে নিলাম। তাহলে এখানে পার্থক্যের বিষয় 1 নম্বর আমরা অচক্রিয় ফটোফসফোরিলেশন এবং চক্রীয় ফসফোরিলেশন। আচ্ছা, 1 নম্বর উৎক্ষিপ্ত পার্থক্যের বিষয় হচ্ছে উৎক্ষিপ্ত ইলেকট্রন, কারণ পিএস2 থেকে যে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় পিএস2 তে ফিরে আসে না অচক্রিয় ফসফোরিলেশনে। চক্রীয় ফসফোরিলেশনে পিএস1 হতে যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয় সেটা বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে আবার পিএস1-এ ফিরে আসে। 2 নম্বর পয়েন্ট আমাদের ফটোসিস্টেম অর্থাৎ পিএস, তো পিএস1 ও পিএস2 উভয়ই অংশগ্রহণ করে অচক্রিয় ফটোফসফোরিলেশনে, কিন্তু চক্রিয় ফটোফসফোরিলেশনে কেবলমাত্র পিএস1 অংশগ্রহণ করে। 3 নম্বর পয়েন্ট আমাদের পানির প্রয়োজন, অচক্রিয় ফটোফসফোরাইলে পানির প্রয়োজন হয়, কারণ পানির যে ইলেকট্রন ও প্রোটন এই দুটোই এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, অচক্রিয় ফটোফসফোরিলেশনে পানির প্রয়োজন হয় না। আর 4 নম্বর পয়েন্ট আমাদের যে অক্সিজেন উৎপন্ন, পানির ভাঙনের ফলে বা পানির যে ফটোলাইসিস বা সালোক বিভাজন হয় তার ফলে অক্সিজেন উৎপন্ন হয় যা পরে নির্গত হয়, অক্সিজেনটা ওখানে বাই প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হয়। আর চক্রীয় ফটোফসফোরিলেশনে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ এখানে কোনো পানির দরকার প্রয়োজন নেই এবং পানির কোনো সালোক বিভাজন হয় না, কাজে অক্সিজেনও উৎপন্ন হয় না। আর 5 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় উৎপন্ন দ্রব্য, যে অচক্রিয় ফটোফসফোরিলেশনটা হওয়ার পরে এখানে এটিপি এবং বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লোটাইড ফসফেট সংশ্লেষণ হয়, এবং অচক্রিয়
ফসফরাসের এটিপি অনেক উচ্চ শক্তি সম্পন্ন। আর চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র এটিপি উৎপন্ন হয়। তো তাহলে পরে আমরা এখন এই চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্যটা কি সেটা দেখলাম। তাহলে আমরা গত ক্লাসে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বললাম, আজকে চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং এদের মধ্যে যে পার্থক্য দেখলাম। এবং এই পার্থক্য দেখার আগে আমরা ফটোসিস্টেম ওয়ান এবং ফটোসিস্টেম টু এর পার্থক্যটাও দেখে নিলাম। এটা তাহলে আজকে আমরা যে এই বিষয়গুলো পড়লাম, সিনথেসিস এর ফটোফসফোরাইলেশন, এই গত ক্লাসের এবং আজকের সব পড়াগুলোই আমাদের তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কাজেই এই পড়াগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এবং এই যে যেটা চারটা আছে, চক্রীয় এবং অচক্রীয় ফসফোরাইলেশন, এগুলো খুব ভালো করে শিখে নিবা। তাহলে আজকে আমাদের এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ওকে।